বন্ধুরা দেখলো তখন ডিম ভাজা করেছি, তো ওটাও ভালো নেই, তো ভেবলাম ভিডিওটা শেষ করে দিই। গুড মর্নিং বন্ধুরা, সিম্পল অ্যাপসের মানুষ তো সবাইকে স্বাগত জানাই। আমি মানুষ সবাই, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার নতুন দিনের নতুন ব্লগ শুরু আরম্ভ করেছিলাম তোমাদের কাছে, আজই হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। তো এতদিন ঠিকঠাক ব্লগ দিতে পারিনি, ছোটো ছোটো দিচ্ছিলাম। তো চলো, আজও হচ্ছে তোমার হচ্ছে শনিবার, তো ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে, দু তিন দিন ধরে মাছ খাওয়া হয়নি। তো হাজবেন্ড বলছে যাও একটু মাছ নিয়ে এসো, তো মাছ আনতে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে যেটু হচ্ছে টাকা দিয়েছিলো ওই আয়ুষ সঙ্গে একটু দুধ, আর আয়ুষে একটু কি দেখি কি ফোন করে কথা বলি কি বলে, রোগা হয়ে যাচ্ছে বিশাল, দেখি একটা যদি কিছু দেখ সেই সেসব নিয়ে আসি। তো ওদের টাকা ওদের তো কিনে দেবোই, তাই তো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো বাজার করতে যাচ্ছি, তো চলো বাজারটা সেরে নিই, ঠিক আছে? এসে বাড়িতে এসে কথা বলছি, ঠিক আছে? বাড়িতে এসে কথা বলছি, হ্যাঁ, যে বাজারটা সেরে নিই, ঠিক আছে? যাবো একটু হচ্ছে এই ধরো বিয়ের বাড়ি, দেখো না, তো যাবো একটু মাছ টাছ কিনি, মাছ কিনি, অনেকদিন মাছ খাইনি। ওর যেটু টাকা দিয়েছিলো সেখান থেকেই দেখি একটু কিনে নিই, আর ছেলে মেয়ের তো কিনতে হবে, যেটু পাগল করে মাছে কিনেছো কিনেছো কিনেছো, তো কিনতে তো হবেই। তো চলো শঙ্করে যাই, এসে তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? মাঝে বাইরে আর শেয়ার করলাম না, এসে শেয়ার করছি। যদি পারি তো একটু একটু করে ক্যামেরাটা অন করবো, করতে পারি দেখো দুটো বা। বন্ধুরা দেখো এখন বাপের বাড়িতে রয়েছি, আমার মাটা খুব শরীর খারাপ, জল খাচ্ছে, ওষুধ এনে দিলাম খাচ্ছে, সর্দি একেবারে নাকে পুরো বসে গেছে, গা হাত পা ব্যথা প্রচণ্ড, শরীর প্রচণ্ড খারাপ মার। এই দেখো দাদা ডিউ কী করছে দেখো, কেটেছে একটু। কাকু আর যে লেবু দিয়েছে, পেঁয়াজ আর ধনে পাতা একটা এনেছি, আর এখানে 1 কিলো আলু এনেছি, ঠিক আছে? 1 কিলো নতুন আলু আছে। আর যেটা মেন এনেছি সেটা হচ্ছে মামামের, মামামের একটা সিমিল্যাক 3, আর আয়ুষের এই একটা এনেছি পিডিয়াসিওর। এই সবই পটি করলো, এবার জামা পরাবো, ওই বাবা নিয়ে আসছে, এই একটা জিনিস শেয়ার করছে ওই জন্য। এই একটা হচ্ছে পিডিয়াসিওর, বুঝলে তো? এই যে এটা খাওয়াবো। আয়ুষ হচ্ছে স্কুলে ভর্তি হয়েছে, আর আয়ুষ খুব রোগা হয়ে যাচ্ছে, তো যেটু পয়সা দিয়েছিল। আমাদের সকালের ব্রেকফাস্ট দেখো, লুচি আলু ভাজাটা দেখো, আলু ভাজাটা দেখো, এই আলু ভাজা, এখানে এই মাছটা এনেছি, এই যে এই হয়েছে এই মাছ এনেছি। তো চলো নুন হলুদ একটু দিয়ে দিই, অনেকদিন মাছ খায়নি জানো, এই ভালো ওই ওর যেটু বন্ধুরা দেখো ভালো মাছগুলো না, কবে চলছে সন্ধ্যা কাটে বলে যাবে করতে চলে এসছি। দেখো এখানে তেল গরম করে নিয়েছি, তোমাদের একবার দেখাই, ঠিক আছে? তেলটা গরম হোক, ধর মাঝখানে দিয়ে আগে এখন দিয়ে ভাঙছো, কারণ আগে তেল দিয়ে মোটু মোচু গো, তারপরে আচ্ছা ঠিক আছে তুই রাখো সার্ভিস আছে, ঠিক আছে? দাদা হ্যাঁ
তরকারি হচ্ছে বিয়ের আগে সন্দেহ আসেনি, বিয়ের পরেও সন্দেহ আসেনি, কিন্তু আমার বলতে সন্দেহ বলা বলা হচ্ছিল সন্দেহ থেকে থাকুক। টিয়া পাখি দেখবে পাঁচিলটায়, দেখো দাঁড়া জুম করে দেখাচ্ছি, ই সেটা যদি ধরতে পারতাম না, এই যে দেখতে পাচ্ছ জাল তো দেখাতে পাচ্ছি, কেমন খেতে এসছি দেখো, এই দেখো খেতে যাচ্ছে, দেখো এই মাছের ঝোল হয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে, গুড ইভিনিং বন্ধুরা, এই সবে ক্যামেরা আবার অন করলাম, তো শরীরটা ভালো না, তো বাপের বাড়ি থেকে এলাম একটু আগে, একটু শুয়েছিলাম, তো রাবণটা দেখছিলাম, খুব ভালো লাগলো রাবণ বইটা, জিতের বইটা হেভি সুন্দর লেগে যাবো এদের অবস্থা দেখছো, তো এই হচ্ছে অবস্থা, ভাবছি অনেক কিছু চিন্তা করছি বসে বসে, অনেক রকমই চিন্তা হচ্ছে বুঝলে, আমার টিকটা খুলে পড়ে নিয়েছে দেখো, কি বাজে মেয়ে, দাদু কি চশমা, আর দাদি কি বিন্দিয়া, বন্ধুরা তো চলে এলাম আমার ভিডিওটা শেষ করতে, তো আর সন্দেহটার ভার আমরা খাবো, মুড়ি আর সকালে পানমিশুলি তরকারি ছিল, লাস্টটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, মুড়ি আর পানমিশুলি তরকারি ছিল ওটা করবো, আর আয়ু ডিম ভাজা করে ডিমের জন্য পাগল করে দিচ্ছে, তো ওদের দুটো ডিম ভেজে দিই, তো ভিডিওটা শেষ করব, তো চলো আগে ডিমগুলো ফাটিয়ে নিই ঠিক আছে, তারপর ভিডিওটা শেষ করে দেবো, আচ্ছা দেখলে তখন ডিম ভাজা করেছি, তো ওইটাও ভালো নেই, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে, আর দেখো না আজ আবার বাড়ি ভাড়া দিতে হলো পুরো 6000 টাকা বুঝলে, তো এই টাকাটা আমার থাকলে তো আমরা খেয়ে পড়ে বাঁচতাম বলো, তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাহায্য করো, হেল্প করো, আমার খুবই বিশ্বাস করো, অন গড বলছে আমার খুব খারাপ অবস্থা, হেল্প কর, নিজের পায়ে একটু দাঁড়াতে চাই, দেখছো তো বড় ছেলে ঠিকঠাক অ্যাডজাস্ট করে একটু মানে হচ্ছে না, আমার সাথে করছে না, জানি না আমার জীবনে কি হবে, তো যাই হোক অনেকটাই কথা বলবো,
প্লিজ আমার পাশে একটু থাকো, অনেক তো অনেক ইউটিউবারদের পাশে থাকো, অনেক গরিব দুঃখীদের, অনেক গরিব ইউটিউবার নিজের পায়ে দাঁড়িয়েছে ইউটিউব করে, সেটা আমার ভীষণ আছে। প্লিজ আমাকে একটু তোমার সাহায্য করো, আমার কিছু বাচ্চা ইউটিউবে হেল্প করার, মানে আমার বাবাও বলছে, বাবাও বলছে আজ আমি টাকা পয়সা দিতে পারবো না, বাড়িওয়ালার সাথে প্রচণ্ড বাবা অশান্তি হয়েছে, জানি না এখানে আমরা কোথায় যাবো। আর তোমরা তো আমার শ্বশুরবাড়ি দেখেছো সবাই, আমার শ্বশুরবাড়ির অবস্থাও খুব একটা ভালো না, বাড়িঘর তো নিয়ে যেতে পারবো, জানি না প্লিজ আমাকে একটু হেল্প করো তোমরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা টিপে দিও, ভিডিও আপলোড করার সময় হয়তো আমি কিছুই করতে পারবো না, বয়স হয়ে যাচ্ছে, ছেলে মেয়েকে যাই করবো, হয়তো একদিন মরেই যেতে হবে, ছেলে মেয়ে তিনজনে আমরা ভাবছি মরেই যাবো, মরি আর এদের ডিম আমি।